ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে একটা আলোচনা করব, যেটা কিন্তু কিছুদিন আগেই প্রকাশিত করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের ছেলে ও মেয়ে যে কোনো প্রান্ত থেকে সবাই কিন্তু আবেদন করতে পারবে। তো কি কি এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, কীভাবে তোমরা আবেদন করবে, জব লোকেশন তোমাদের কোথায় হবে, সম্পূর্ণ ডিটেল তোমাদের কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছো এই চাকরিটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো গাইজ, তাদেরকে বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেকদিনকে প্রোভাইড করে থাকি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবো। চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে জানাতে চাই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির তরফ থেকে কিন্তু কিছু গ্রুপ সি পদে কিন্তু কিছু কর্মী নিয়োগ, ডিরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ স্থায়ী পদে রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে, যেখানে তোমাদের জব পোস্টিং কিন্তু আমাদের কলকাতাতে হবে আর পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ছেলে ও মেয়ে সবাই কিন্তু আবেদন করতে হবে। তো নোটিফিকেশানটা ডাউনলোড করার জন্য সব কী করতে হবে, ফার্স্টে তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের আমি প্রোভাইড করে দেবো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এখানে আসার পর একদম নিচে চলে আসবে, অথবা ফোনে যখন ফোনে খুলবে তার সাইডে দেখতে পারবে, লেফট সাইডে দেখতে পারবে যে এখানে কেরিয়ার NIFT কলকাতা বলে একটা অপশান রয়েছে। এখানে ক্লিক করলেই বন্ধুরা এই মুহূর্তে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির তরফ থেকে যা যা রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে। তো এইখানে পুরো নোটিশটা তোমরা দেখতে পারবে, চাইলে তোমরা PDF ফর্মটাও তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে রিক্রুটমেন্ট নোটিশ যে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু PDFটা ডাউনলোড হয়ে যাবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে চাইলে জাস্ট এই অ্যাপ্লিকেশন ফর্মে এখানে ক্লিক করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করতে পারবে। তো গাইজ, রিক্রুটমেন্ট নোটিস এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পরেই দেখতে হবে তোমাদের সামনে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, স্টেনোগ্রাফার, গ্রেড 3, নার্স, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এইসব পদে কিন্তু এই মুহূর্তে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু লেভেল 4 অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। সাথে তোমাদের দেখো এখানে জেনারেল, SC, ST সবাই কিন্তু আবেদন করতে পারবে। অ্যাজ পার গভর্নমেন্ট রুল তোমরা কিন্তু এখান থেকে এজ রিলাক্সেশনও পেয়ে যাবে। এজ কিন্তু এখানে প্রত্যেকটার জন্য কিন্তু 27 বছর এজ লিমিট রাখা হয়েছে, তারপরে কিন্তু তোমাদের বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুল তোমরা কিন্তু এখান থেকে এজ রিলাক্সেশনও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো ফার্স্টে দেখো অ্যাসিস্ট্যান্ট পদে, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের জন্য এখানে ভ্যাকেন্সি হয়েছে, এখানে গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করাবে। লেভেল 4 অনুযায়ী তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে, 27 বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে হবে, সাথে 2 বছর একটা কাজের এক্সপিরিয়েন্স থাকলে তাহলে তোমরা আবেদন করতে পারবে। তারপর দেখো গাইস, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন শুধুমাত্র অনলি গার্লস, মানে গার্লসরা আবেদন করতে হবে, শুধু মেয়েরা আবেদন করতে হবে। গ্রুপ সি পদের জন্য এখানে লেভেল 4 অনুযায়ী তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে, এখানেও 27 বছরের মধ্যে তোমাদের বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এইটির জন্য তোমার এখানে গ্রাজুয়েশন পাস কিন্তু করতে হয় যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটিতে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন কাজে হিসেবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তারপর গাইজ, এখানে রয়েছে স্টেনোগ্রাফার পদের জন্য তোমাদের কিন্তু লেভেল 4 অনুযায়ী তোমার স্যালারি দেওয়া হবে, এখানে তোমার গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে আর এক্সপিরিয়েন্স থাকবে, আর 80 WPM স্পিড হতে তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর নার্সের জন্য এখানে কিন্তু 27 বছরের মধ্যে বয়স হতে হবে, সাথে তোমাদের কিন্তু নার্সের উপর কিন্তু কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অথবা ডিপ্লোমা করা থাকতে হবে জেনারেল নার্সিংয়ের উপরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো তারপর দেখো ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের এখানে স্যালারি তোমরা পেয়ে যাবে লেভেল 4 অনুযায়ী স্যালারি, সরি লেভেল 2 অনুযায়ী স্যালারি পেয়ে যাবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, অথবা তোমাদের কিন্তু প্রফেশনাল কোয়ালিফিকেশন তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু 4 বছরের চাওয়া হয়েছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তোমরা আবেদন কীভাবে করে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা ডাউনলোড করে নেবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে বন্ধুরা, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে 590 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে, যেটা তোমাদের পুরোপুরি কিন্তু ডিমান্ড ড্রাফট দ্বারা তোমাদের কাটতে হবে। যে কোনো ন্যাশনাল ব্যাংকে গিয়ে তোমাদের এইখানে দেখতে হচ্ছে NIFT কলকাতা বলে, এইখানে নামটা দিয়ে তোমাদেরকে ডিমান্ড ড্রাফটের চালানটা কাটতে হবে, যেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কীভাবে ডাউনলোড করতে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। ওই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার পর অবশ্যই কিন্তু তোমাদের 11 তারিখের মধ্যে বন্ধুরা এখানে পুরো দিয়ে দেওয়া রয়েছে কি কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, 11 তারিখের মধ্যে তোমাদের কিন্তু 11 মার্চের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট দ্বারা তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। এখানে অ্যাড্রেসটাও দিয়ে দেওয়া রয়েছে, একবার ভেরিফাই করে নিও। আর সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের সব করা ডকুমেন্টসের সার্টিফিকেটসে দিতে হবে, যখন আধার কার্ডের জেরক্স কপি, নিজের এডুকেশন কলেজের জেরক্স কপি, এগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে, ঠিক আছে।
তো আর একটা কথা বলবো, যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ হয়েছো, মাধ্যমিক পাশ হয়েছো, গ্রাজুয়েশন পাশ রয়েছো, আর যারা মোটামুটি প্রত্যেক মাসে 20 থেকে 30 হাজার টাকার উপরে একটা স্যালারি চাকরি করতে চাও, কিন্তু কি করে পাবে চাকরিটা জানো না, বাড়িতে বসে কীভাবে করবে কারণ প্যান্ডামিকের সময় চলছে, তো অবশ্যই তাদের জন্য রিলেভেল বাই আনএকাডেমি কিন্তু বিশাল বড় একটা অপরচুনিটি। কারণ এখানে তোমরা কিন্তু ক্রেড, মিশো, পেটিএম, আপগ্রেড এরকম বড় বড় কোম্পানিতে কিন্তু শুধুমাত্র ভালো করে পরীক্ষা দিয়ে, ভালো পরীক্ষাতে ভালো স্কোর করে তোমরা কিন্তু এইসব বড় বড় কোম্পানিতে চাকরির জন্য ডাক পেতে পারো। কীভাবে পেতে পারো তার ডিটেল জানার জন্য, পুরো ডিটেল জানার জন্য অবশ্যই আমার গতকালকের একটা ভিডিও আছে, গতকালকে ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা জানতে পেরে যাবে, কিন্তু ফার্দার প্রসিডিউর তোমরা ওখানে জানতে পেরে যাবে। কিন্তু ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা তোমাদের কাছে দিয়ে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। এখানে আসার পর দেখতে লগ ইন বলে একটা অপশান রয়েছে, লগ ইন বলে অপশানটায় তোমাদের ফার্স্টে কিন্তু সাইন আপ করতে হবে, নিজস্ব নাম্বার, ফোন নাম্বার, ওটিপি, মেল আইডি এগুলো দিয়ে কিন্তু তোমাদের এখানে সাইন আপটা আপকে কমপ্লিট করতে হবে। তারপর কিন্তু তোমাদের স্লট বুক করে তোমাদের কিন্তু এক্সাম দিতে হয় ফ্রি অফ কস্টে, কোনো টাকা তোমাদের কিন্তু পে করতে হবে না। ভালো নাম্বার পেলে তোমরা কিন্তু এরকম পেটিএম, আপগ্রেড, এরকম বড় বড় কোম্পানিতে জব পেতে পারো। তো আজকের মতো ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।